ওকে, তো যাই হোক, শুরু থেকে বলছি, আপনারা অলরেডি জানেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে ভিউ পোর্ট। হ্যাঁ, যারা নতুন তাদেরকে বলি যে একটা 3D অবজেক্টের কয়টা সাইড থাকে, আপনারা যদি বলেন একটা। হ্যাঁ, এক্সিস না, আমি সাইড বলছি, পাশ। হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝছেন কি ছয়টা? আপনার কি মনে হয়? তাই না? যে কোনো 3D অবজেক্টের 6টা সাইড থাকতে হবে, মাস্ট। এটা একটা 3D অবজেক্ট, এটা একটা 3D অবজেক্ট, এটা কিন্তু আমাদের 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করা। জানেন তো আমার ডিপার্টমেন্ট একটা প্রিন্টার আছে না, এটা দিয়ে প্রিন্ট করা। এটা যেমন এটা, এটার তো 6টা সাইড আছে, তাই না? বোঝা যায় সাইডগুলো কিভাবে আছে? যেমন এভাবে থাকলে এটা ফ্রন্ট সাইড, তো ব্যাক সাইড থাকবে দুইটা, লেফট রাইট টপ বটম আছে। তো আমরা যখন একটা 3D অবজেক্ট তৈরি করবো, আমাদের কিন্তু সবগুলো সাইড দেখতে পারতে হবে। এখন এইটা একটা 3D অবজেক্ট, আমি এটা বানাবো, আমি যদি শুধু ছবির মতো এই ফ্রন্টটা দেখি তাহলে তো হবে না, আমার জানতে হবে পেছন সাইডটা কেমন। তো আমার সব দিক ঘুরে ফিরে দেখতে হবে। আর এটা দেখার জন্য, দেখার আবার কিন্তু একটা ব্যাপার আছে। ধরেন আমি একটা কোনো কিছু ফ্রন্ট সাইড দেখতেছি, যেমন আপনারা হয়তো এখান থেকে এই এই মনিটরের ফ্রন্ট সাইডটা, এই সিপিউর ফ্রন্ট সাইডটা দেখতেছেন একভাবে, কিন্তু এটা যেভাবে দেখছেন যে অ্যাঙ্গেল থেকে, তাতে কিন্তু এটা সম্বন্ধে সঠিক মেজারমেন্ট বা ইনফরমেশন পাওয়াটা টাফ। আমরা কখন সঠিক ইনফরমেশনটা পাবো? যখন আমরা ঠিক এটার উপরে এসে দেখবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইরেক্ট, তাই না? তখন কিন্তু সঠিক বুঝতে পারবো, ঠিক টপ দেখার জন্য টপে। তো আমাদের এভাবে একটা অবজেক্টের 3টা সাইড দেখার জন্য ফ্রন্ট টপ লেফট, এই ফ্রন্ট যেখানে আছে, যে কোনো অবজেক্টের ফ্রন্ট দেখতে পারবো, এখানে বটমও দেখতে পারবো, এখানে টপ বটম, এটাতে লেফট এবং রাইট, তার মানে 3 × 6টা হয়ে গেল। আর পার্সপেক্টিভ হচ্ছে সেই ভিউ বোর্ড যার মধ্য দিয়ে আমরা আমাদের চারপাশের জগৎটা যেমনভাবে দেখি তেমনভাবে দেখি, মানে আমরা যেমনভাবে দেখি। হ্যাঁ, আমাদের দেখার মধ্যে কিন্তু আবার একটু কি বলা যায় যে এই দেখার ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। আমরা একভাবে দেখছি, অন্য জীবজন্তু আরেকভাবে দেখে, যে যেভাবে দেখে সেভাবে যে চারপাশটা মনে হয় এরকম, তাই না? এখন আমরা যেমন দেখি সেটা ডিপেন্ড করছে আমাদের দুটো চোখ, এবং এই চোখের নির্দিষ্ট পাওয়ারের লেন্স আছে, সেই লেন্সের সেই ক্ষমতার জন্য আমরা একভাবে কিন্তু দেখছি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই একটা কুকুর, বেড়াল অথবা অন্য কোনো জীবজন্তু কিন্তু অন্যভাবে তারা দেখে, একটা মাছ আবার পানির নিচের থেকে অন্যভাবে দেখে, বিষয়টা এরকম। তো আমরা যেভাবে দেখি তাতে কোনো কিছু আমাদের থেকে দূরে গেলে ছোট হয়ে যায়, সেটা আমরা বুঝি, এটাকে আমরা পার্সপেক্টিভ বলি, এই যে পার্সপেক্টিভ ইফেক্ট। এখানে দেখেন, এখানে এই যে একটা আয়তক্ষেত্র আছে, এটার এই দৈর্ঘ্যটা এই পাশটার চেয়ে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে তো ছোট না, এটা তো স্কোয়ার। আমি যখন এটাকে ঘুরে এই পাশটাকে ওই পাশে নিব, তখন আবার উল্টা ঘটনা ঘটবে। এটা কেন হয় সেটা আমরা জানি, কাছের থেকে দূরে গেলে কোনো কিছু ছোট হয়ে যায়, তাই না? ঠিক যেমনটা আমি এখান থেকে যদি কোনো কিছু কম্পেয়ার করি, ধরেন কোনো কিছু দিয়ে কম্পেয়ার করবো, এটা দিয়ে একটা মাপ নেই, এইভাবে যে এইভাবে মাপতেছে, এটা কয়টা? 2, 3। এই পেন্টিংসটা দেখা যাচ্ছে এটা 3 গুণ, না আসল তো 3 গুণ না। হ্যাঁ, এটা দূরত্বের জন্যে, তারপরে চোখের সাথে যে কোণ তৈরি করে দৃষ্টিকোণ, এগুলোর কারণে সেটা আমরা জানি। তো যাই হোক, মোট কথা হচ্ছে পার্সপেক্টিভের মধ্য দিয়ে আমরা আউটপুটটা বের করব, ঠিক আছে? আর এই পার্সপেক্টিভ, এই ভিউপোর্টটাকে যদি বড় করতে চাই, অল্টার ডব্লিউ কমান্ড দিয়ে ভিউপোর্টটা বড় করা যায়, এটা তো মনে আছে আপনাদেরও নিশ্চয়ই। আবার অল্টার ডব্লিউ কমান্ড দিলে এই ভিউপোর্টটা ছোট হবে, মানে একবার আপনি অল্ট প্রেস করে ডাব্লিউ বড় হবে, আবার অল্ট প্রেস করে ডাব্লিউ ছোট হবে। তা আমি এই জন্য বলছি কি, আপনারা যদি এই ল্যাপটপ নিয়ে আসেন, আপনি ল্যাপটপ খুলে দেখতে পারেন, আমরা 2010 ইনস্টল করলে সব ল্যাপটপই ঠিক মতো চলবে, Core i3 মানের যে কোনো ল্যাপটপে স্মুথলি রান করবে, এবং আমাদের ফাউন্ডেশনের জন্য আমরা যা শিখবো তা এই 2010-এ কোনো সমস্যা নেই। বুঝছেন, এই 2010 এটার এর আগেও, এটা তো ধরেন রিসেন্টলি না সফটওয়্যার ডেভেলপ করছে, এটা তো 95-এ রিলিজ হয়েছে স্টুডিও ম্যাক্স, তো তারপরে এটা দিয়ে তো মুভিতে কাজ করা হয়েছে, আমরাও অনেক বিজ্ঞাপনে কাজ করছি, এখানে আছে কিছু কাজ দেখবেন। হ্যাঁ, তো সেই সব কাজ তো করা গেছে, এমন না যে করা যায়নি, তখন তো এখনকার কম্পিউটার তো তখন বিয়ন্ড ইমাজিনেশন ছিল, তাই না? তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সো এটা কোনো প্রবলেম না।
আমরা 2010 বা 2009 এর যদি দেখেন, 2008 এ দেখলেও কোনো প্রবলেম নেই আমাদের এই ফান্ডামেন্টাল কোর্সে, কিন্তু আপনি লেটেস্ট ভার্সনগুলোতে অনেক ভারী, এটার রিকোয়ারমেন্ট অনেক বেশি, মানে মেশিনের আপনার ধরেন র্যাম প্রসেসর এগুলোর ডিমান্ড বেড়ে যায়, যতই ভার্সন আপডেট করছে তত এই ডিমান্ডগুলো বাড়ছে। ওকে, তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিউপোর্ট নেভিগেশন, এই অংশটাকে বলা হয় ভিউপোর্ট নেভিগেশন টুলবার। এই যে আমি একটা মাউসের মিডল বাটন প্রেস করে ডানে বামে এভাবে নাড়লে পরে এইভাবে আমি সরাতে পারি, হ্যাঁ আমি এইভাবে সরিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্যানিং, উপরে নিচেও করা যায়। আবার অল্টার প্রেস করে আমি এভাবে ঘুরেও দেখতে পারি, অল্টার প্রেস করে এভাবে ঘুরেও দেখতে পারি, এটাকে বলে আর্ক রুটে। অল্টার মিডল বাটন, এটা আমরা করছি কিভাবে, অল্টার মিডল বাটন, অল্টার মিডল বাটন প্রেস করলে অল্টার বাটন প্রেস থাকবে, মিডল বাটন প্রেস থাকবে, তাহলে আপনি ভিউপোর্টটা কেমনে ঘুরে দেখতে পারবেন। ঠিক আছে, আর স্ক্রল করেও জুম ইন জুম আউট করা যায়, স্ক্রলে জুম ইন জুম আউট করতে পারে। ওকে, এই যে ডান পাশে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, বিভিন্ন ধরনের শেপস আছে থ্রি ডি, যেমন বক্স, একটা শেপ, বক্সের প্যারামিটারগুলো এখানে খুলে, বক্সে ক্লিক করলে তার সাথে রিলেটেড প্যারামিটারগুলো এখানে চলে আসছে। এবার আমরা এই দেখেন আমাদের কার্সরটা প্লাস চিহ্নের রূপ নিয়ে নিছে, লেফট বাটন ড্র্যাগ করে আমরা এই বক্সটা ক্লিক করতে পারি, থ্রি ডি অবজেক্ট তৈরি হলো। এখন এই থ্রি ডি অবজেক্ট আমি দেখছি কিভাবে, অল্টার মিডল বাটন দিয়ে আমরা ঘুরিয়ে দেখছি থ্রি ডি অবজেক্ট, রাইট। এভাবে কিন্তু আমরা একটার পর একটা বক্স তৈরি করতে পারবো, একইভাবে স্ফিয়ার, একইভাবে সিলিন্ডার, টরাস, কোন, এগুলো সবই বেসিক ফর্ম, হ্যাঁ অবজেক্টিভ, একটার থেকে একটা দূরত্ব অবস্থান এগুলো বোঝাচ্ছে, টিউব, পিরামিড, প্লেন, দেখেন এগুলো একদম বেসিক কিছু ফর্ম এবং এগুলো খুবই হালকা এবং খুব বেসিক শেপে আছে। এই জিনিসগুলো দিয়েও আমরা বিভিন্ন ধরনের মডেল কিন্তু তৈরি করতে পারি, আমাদের ডিজায়ার বিভিন্ন মডেল আমরা ক্রিয়েট করতে পারি এই বেসিক শেপগুলো দিয়ে, হ্যাঁ প্রিমিটিভ শেপগুলো দিয়ে। এখানে আরেক ধরনের আছে, ইনিশিয়ালি এগুলো আপনাদের তৈরি করা শিখতে হবে। এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস ক্লিক করলে নিচে আরেকটা আছে এক্সটেন্ডেড প্রিমিটিভস, এক্সটেন্ডেডে গেলে এখানে পাবেন হেড্রা, হ্যাঁ চ্যাম্পার বক্স, এরকম চ্যাম্পার বক্স, অয়েল ট্যাঙ্ক, স্পিন্ডল, চেন গন, এটা একটা বহুভুজ টাইপের, রিংওয়েব, প্রিজম, টরাস নট, চ্যাম্পার সাইকেল, ক্যাপসুল, এল এক্সটেনশন, সি এক্সটেনশন, এগুলো বিভিন্ন ধরনের শেপ, হোস, এটা একটা হোস পাইপের মতো, এগুলোর ইউজ আছে, এমনি কিছুই বোঝা যাবে না, বাট এগুলোর ব্যবহার আছে। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ সেটা ইউজ করতে পারেন, তবে এটা তো বানানো যায় সহজে, সহজে বানাই দিতেও পারবেন লক দিয়ে। এটার অন্য বৈশিষ্ট্য আছে, এটা হোস পাইপের মতো, এটা কিন্তু লম্বা হয়, টানলে পরে লম্বা হবে, বুঝছেন, ব্যাপার আছে। আচ্ছা, তো যাই হোক, এই যে বেসিক শেপসগুলো আছে, অনেক সময় এই বেসিক শেপসগুলো দিয়েও কিন্তু অনেক ধরনের মডেল তৈরি করা যায়, তাই না, এগুলো জোড়া দিয়ে দিয়ে আমরা বিভিন্ন মডেলগুলো বানিয়ে দিই। এখন কথা হচ্ছে যে এগুলোকে আমরা নাড়াচাড়া করবো কী করে, ধরেন এটা এখানে আছে, এটাকে আমি সরিয়ে এখানে আনতে চাই,
এটা সিলেক্ট করে ডব্লিউ প্রেস করলে মুভ টুল আসবে বা এই টুলে ক্লিক করতে হবে। এখন এটা সিলেক্ট হলো, কিন্তু এটা মুভ করার জন্যে ডব্লিউ, তাই না? ডব্লিউ বাটনে প্রেস করলে এই যে মুভ টুল, এটা অ্যাক্টিভ হলো। এবার আপনি এটাকে ধরে এভাবে মুভ করতে পারেন, এই প্রত্যেকটা এভাবে মুভ করা যায়। আবার যদি একটু ঘোরাতে চান, ধরেন এটাকে ঘোরাবেন, কীভাবে ঘোরাবেন? এটা হচ্ছে রুটেট, ডব্লিউর পরে ই, ই প্রেস করলে রুটেট। এই যে এখন আপনি রুটেট টুল আসলো, এটা দেখেন রেড গ্রিন ব্লু অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই রেড গ্রিন ব্লু। আর জিবি, আর জিবি হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডের সাপেক্ষে রেড গ্রিন ব্লু, বুঝছেন? তিনটে এক্সিসের সাপেক্ষে তখন এটা ঘোরানো যায়। আমরা কি ঘোরানোর ব্যাপারটা বুঝতেছি? এই যে এভাবে ঘোরা, এটা কোন অক্ষের চারপাশে ঘুরছে? এক্স এর চারপাশে। আবার এখন ঘুরছে ওয়াই এর চারপাশে, তাই না? আর এটা তো এভাবে আমরা ঘুরে দেবো, এই যে যদি এখানে ধরি এভাবে ঘুরবে উপরের এক্সিস এর চারপাশে। এগুলো আবার আমরা লিখে লিখেও কিন্তু এই ঘোরানোর কাজগুলো করতে পারি। হ্যাঁ, এই যেমন এটাতে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কোন এক্সিসে কতটুকু রোটেট করবেন সেটা বলে দিতে পারবেন। সব শূন্য শূন্য করে দিলাম, আগের অবস্থায় আসবে। ধরেন আমি এক্স এক্সিসের চারপাশে ঘোরাবো, এই যে কত ডিগ্রি, ধরেন 90, বোঝা গেছে? আবার আর এই অবজেক্টটা যখন সিলেক্ট করছি, আপনি যখন সিলেকশনে যাচ্ছেন মুভ টুলে, এই মুভ টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করলে, এটা তো এক্সিস ট্রাইপড, ওর কিন্তু একটা অবস্থান আছে এই থ্রি ডি স্পেসে, এটা তো একটা থ্রি ডাইমেনশনাল স্পেস। এই যে এদিকে হচ্ছে জেড উপর দিকে, এদিকে এক্স, এদিকে ওয়াই। তো এই থ্রি ডি স্পেসের একটা অরিজিন আছে এখানে, মূলবিন্দু, এই যে এটা, এই যে এটা মূলবিন্দু, অরিজিন। এই অরিজিনের সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে এই অবজেক্টটা কোথায় আছে সেটা আমরা এই ভ্যালু থেকে বলতে পারব। এটা ধরেন 37 ফিট এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে 58 ফিট, জেড এর দিকে সরানি। তার মানে ওর অবস্থানটার এই আইডি হচ্ছে এগুলো, বুঝছেন? আপনি যদি এর অবস্থানটা কত বলতে চান তাহলে কমা দিয়ে ওই যে 30, আমি অ্যাপ্রক্সিমেট লিখছি 37 58 0, এটা হচ্ছে তার কোঅর্ডিনেট, এই অবজেক্ট। বুঝতে পারছেন? অর্থাৎ এটার জিপিএস, এই ভার্চুয়াল থ্রি ডি ওয়ার্ল্ডের, এটাকে জিপিএস বলা হয়, ভার্চুয়াল থ্রি ডি ওয়ার্ল্ডের, কারণ এটা দিয়ে কিন্তু আমরা ওর পজিশনটা বুঝতে পারি। ক্লিয়ার? আবার ধরেন কোনো একটা অবজেক্টকে আমরা বড় করব, তাহলে স্কেল করে আমরা বড় করতে পারি। এটা আর প্রেস করলে অথবা এই টুল দিয়ে করতে পারেন, আর এই টুল দিয়ে আপনি এভাবে বড় করতে পারেন। আবার একইভাবে ছোট করা যায়, কিন্তু এই বড় ছোট করার একটা বিষয় আছে। দেখেন এই যে আমরা যদি বড় ছোট করতে চাই, এখানে এক্স ওয়াই জেড, আপনি চাইলে এক্স এর দিকে এটাকে টেনে লম্বা করতে পারেন, চাইলে ওয়াই এর দিকে এটাকে ছোট বড় করতে পারেন, চাইলে জেড এর দিকে এটাকে ছোট বড় করতে পারেন। আবার যদি আপনি চান যে না, আমি এটাকে এক্স জেড যে প্লেন, এক্স এবং জেড প্লেন আছে না, এই প্লেন বরাবর আমি এটাকে বড় করবো, তাহলে এমনি বড় করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু এদিকে বড় হচ্ছে না। আবার যদি চান যে না, আমি এক্স ওয়াই প্লেনে বড় করবো, আবার মাঝে থাকলে ইউনিফর্ম, ওকে?